পরীক্ষাটি আমার কেন্দ্র ছত্রা, ছত্রা থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার যেতে হয় ঘাবড়াহাট মণিকৃষ্ণ। আমি আজকে পরীক্ষা লিখতেছি, প্রায় 1.5 ঘন্টা পর আমার পিছনে একটা ছেলে কথা বলায়, কথা বলার কারণে ওর খাতাটা প্লাস আমার খাতাটা নিয়ে যায়। আমি স্যারকে বলি, স্যার আপনি আমার খাতাটা কী কা নিয়ে যাবেন? স্যার আমি তো কথা বলিনি। তিনি বলে যে তোমার খাতা আর নেই। তিনি একজন স্কুলের টিচার, ওই স্কুলের তিনি ওখানে কোনো দায়িত্বে নাই, তিনি ওখানে কোনো দায়িত্বে নাই। যে হল ডিউটি ছিল, 3 জন টিচার ছিল, উনি দায়িত্বে ছিলেন না। প্লাস ওখানে যিনি ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছে তিনিও ছিলেন, তিনি অন্য রুমে ডিউটি দিচ্ছেন। কিন্তু তিনি আসে আমার প্রায় 33 মিনিট খাতাটি আটকে রাখে, আমার জীবন থেকে তিনি 33 মিনিট নষ্ট করে ফেলে দেন। কিন্তু যাই একটু শত্রুতাতে তিনি আমার 33 মিনিট খাতাটা আটকে রাখলেন। আমি স্বেচ্ছায় আপনাদের কাছে অনুরোধ, এই বাংলাদেশে কেন এমনটা হয়, আমি আপনাদের কাছে অনুরোধ একটাই, দয়া করে শিক্ষার্থীদের জীবন নষ্ট করিয়েন না। আমরা সময় অতিরিক্ত পাই নেই, এইচএসসি যে পড়ার যে সময়টা অতিরিক্ত পাই নেই, তার মধ্যে আবার আমার জীবন থেকে 33 মিনিটটা আপনারা কেন নষ্ট করলেন, এর আমি উত্তর চাই। সরকারের কাছে প্রশ্ন, এমন কোনো আইন আছে কি যে কোনো একজন টিচার বিনা কারণে তার ক্ষমতার ব্যবহার করে সেই একটা স্টুডেন্টের খাতাটা নিয়ে রাখবে? অন্য টিচার সেই খাতাটা, তিনি সিনিয়র শিক্ষক, শিক্ষকের নাম কামরুজ্জামান জুয়েল। আমি আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে যাতে এর একটা সুষ্ঠু বিচার হয়, আর আমি স্বেচ্ছায় আমি আর কোনো পরীক্ষা দিব না, আমার ওখানে ক্লাস হবে না, আমি নিশ্চিত। 33 মিনিট আমি লিখতে পারি নেই, আমাকে আমি খাতা চাইছি, আমাকে খাতা দেয়নি, বলছে তো ওই স্যার যতক্ষণ পর্যন্ত বলবে না ততক্ষণ পর্যন্ত আমরা দিতে পারবো না। শেষ পর্যায়ে 5 মিনিট আগে খাতা নিয়ে আমি কী করবো? আমার পরিস্থিতি একজন স্যার ছিল, বললো যে মহিষুরের তো কোনো দোষ নেই, ওই তো কথা বলেনি, ওর খাতাটা কেন নেওয়া হলো, ওর খাতাটা 5 মিনিট আগে খাতা দিয়ে আমার কী হবে? আমার জীবন থেকে 33 মিনিট তিনি কি ফিরে দিতে পারবে? পারবে না, সে ফিরে দিতে আমার পারবে না। আমি স্বেচ্ছায় আমি আমার এডমিট কার্ডে যে আমি পরীক্ষা দিয়ে আসলাম, এই যে প্রশ্ন একটু সামনে নিয়ে আসো, এই যে আমার এডমিট কার্ড, এই যে পরীক্ষার হলে আমাদের মোমবাতি, এই যে ম্যাচ নিয়ে যেতে হয় আমাদেরকে পরীক্ষা হলে, এটা কীভাবে সম্ভব আমি বুঝি না। আমাদের কাছ থেকে কি সরকার রেজিস্ট্রেশনের জন্য টাকা নেয় নেই, ফর্ম ফিলাপ ফি নেয় নেই? তিনি কেন, এটা কার গাফিলতি, কার কী কারণে এইরকম আমাদেরকে হতে হচ্ছে? আমি স্বেচ্ছায়, এই যে দেখো আমার নাম, একটু সামনে আসো, দেখো এই যে আমার রেজিস্ট্রেশন কপি, আর এই যে আমার এডমিট কার্ড, আমি স্বেচ্ছায় তুললাম। আমার জীবনে যদি তিনি 33 মিনিট ফিরে দিতে পারে তাহলে আমি পুততাম না, কিন্তু কখনো সম্ভব নয়। তিনি কিভাবে আমার 33 মিনিটটা ফিরে দিবে? তিনি কি পারবে? কামরুজ্জামান জুয়েল স্যার, আপনি কি পারবেন স্যার আমার জীবন থেকে 33 মিনিটটা ফিরে দিতে? পারবেন না, আপনি পারবেন না, আপনি পারবেন না আমার জীবন থেকে। তিনি কেন এমনটা আমার সাথে করলেন, আমার সাথে তার কিসের শত্রুতা, তিনি কেন এমন কাজটা করলেন? আপনাদের কাছে আমার অনুরোধ। আসসালামু আলাইকুম, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরীক্ষা ছিল আমাদের ইংরেজি ফার্স্ট পার্ট, 100 মার্কের পরীক্ষা, এর সুষ্ঠু আমি একটা বিচার চাই।